আসসালামু আলাইকুম সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া সহযোগী অধ্যাপক নিবিদ্যা সরকারি বিএল কলেজ খুলনা আজকের আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পত্রকোট একশো অধ্যায় দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রাণী পরিস্থিতি হাইড্রায় থেকে আলোচনা করব আজকের আলোচনার পর্ব হচ্ছে তিন এবং পাঠের শিরোনাম হচ্ছে হাইড্রায়ের খাদ্য ও পরিবেশ পদ্ধতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এ পর্ব থেকে শিখব যে হাইড্রায়ের খাদ্য সম্পর্কে তোমরা জানতে পারবে পরি হাইড পরিবেক পদ্ধতির প্রকারভেদের ব্যাখ্যা করতে পারবে হাইড্রাইট পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে এখন আমরা পুষ্টির সংজ্ঞা নিয়ে আলোচনা করব আমরা পুষ্টি পদ্ধতি বুঝি যে যে জৈবনিক যে জৈবনিক প্রক্রিয়ায় রানী নিজ পরিবেশ থেকে প্রয়োজনীয় জটিল খাদ্য গ্রহণ করে বিভিন্ন এনজাইমের সাহায্যে কোষে পরিবহন ও শোষণ উপযোগী সরল ও দর্বনীয় খাদ্যে পরিণত করে পরিপ্রেক্ষিত খাদ্যসার শোষণের মাধ্যমে দেহের ক্ষয়পূরণ সাধন শক্তি উৎপাদন ইত্যাদি সার্বৃত্তি কার্যকলাপ অক্ষুণ্ণ রাখে এবং খাদ্যের অপচ্য অংশ দেহ থেকে বের করে দেয় তাকে পুষ্টি বলে হাইড্রের খাদ্য নিয়ে আমরা এখন আলোচনা করব হাইড্রেয়ের মাংসাশী প্রাণী যে সকল জলজ ক্ষুদ্র প্রাণীকে নেমাটোসিস দিয়ে সহজে কাবু করা যায় সেটা প্রাণী হাইড্রায়ের প্রধান খাদ্য হাইড্রায়ের খাদ্য তালিকায় বিরাট অংশ ধরে রয়েছে বিভিন্ন ধরনের পতঙ্গের লার্ভা সাইকুলোস ও ডেফনিয়া নামক ক্রাস্টেশীয় সন্ধিপতি প্রাণী ছোটো ছোটো কৃমি অ্যানিলিড ও মাছের ডিম তবে প্রধান খাদ্য হচ্ছে ক্ষুদ্র ক্রাস্টেশিয়া জাতীয় সন্দিপতি খাদ্য গ্রহণ পদ্ধতি ক্ষুদর্ত হাইড্রা পদতলকে বৃত্তির সাহায্যে আটকে রেখে নির্দিষ্ট এলাকা জুড়ে মূলদেহ এবং কর্ষিকাগুলো বাসিয়ে শিকারের অপেক্ষায় থাকে কোনো খাদ্যপ্রাণী বা শিকার কাছে আসা মাত্রই করছিকিয়া নেমাটোসিসগুলো উদ্দীপ্ত হয়ে ওঠে এবং ওই শিকার কর্ষিকা স্পর্শ স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের নেমাটোসিস সূত্র সূত্র নিক্ষিপ্ত হয় বলভেল্ট বলভেন্ট নিমোটোসিস সূত্র শিকারের উপাঙ্গ জড়িয়ে গতিরোধ করে এবং গুলিট্যান গুলিটিন্যান্টগুলো আড়াল রস খরণ করে আটকে রাখে ইস্টোনোটিল নেমাটোসিস যখন শিকারের দেহে হিপনোটক্সিন প্রবেশ করিয়ে শিকারকে অবশ করে দেয় তারপর কষ্টিকা সেটিকে মুখের কাছে নিয়ে আসে মুখ ছিদ্র ও চওড়া হয় তা গ্রহণ করে মুখের চারদিকে অবস্থিত গ্রন্থিকোষ নিশ্চিত মিউকাসে সিক্ত পিছিল হয় এবং হাইফোস্টম ও দেহপ্রাচীরের সংকোচন ও প্রসারণের ফলে খাদ্য সিলিন্ডারে এসে পৌঁছে হাইড্রার খাদ্য পরিপাক প্রণালী যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল জৈব খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের সহায়তায় ভেঙে তরল সরল ও শোষণযোগ্য উন্নতি পরিণত হয় তাকে পরিপাক বলে হাইড্রাইয়ের খাদ্য পরিপাকের সময় অন্ততকের গ্রন্থিক সাথে এনজাইম নিশ্চিত হয় পরিপাক দুই ধাপে সংগঠিত হয় শিক্ষা কিন্তু আমরা এই আলোচনা থেকে লক্ষ্য করলাম যে যে চার ধরনের নেমাটোসিস্ট আছে প্রত্যেক প্রকারের নেমাটোসিস্টেরই খাদ্য গ্রহণের সঙ্গে সম্পর্ক আছে স্টিনোটিল ইস্টিনোটিল নেমাটোসিস্ট শিকারের দেহে হিপোটক্সি প্রবেশ করিয়ে সেটাকে নিষ্ক্রিয় করে মানে নিশ্চয় করে দেয় তারপরে বলবেল ডেমাটোসিস শিকারকে জড়িয়ে ধরে গতিরোধ করে এবং গ্লিটেন্টগুলো আঠারস্করণ করে আটকে রাখে এখন আমরা হাইড্রায়ের খাদ্য পরিপাক প্রণালী নিয়ে আলোচনা করব যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল জৈব খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের সহায়তায় ভেঙে সরল সরল ও শোষণযোগ্য অনুতে পরিণত হয় তাকে পরিবেশ বলে হাইড্রায়ার খাদ্য পরিবেশের সময় অন্ততাকে সাথে এনজাই মিশ্রিত হয় পরিপাক দুই ধাপে সংগঠিত হয় হাইড্রা এমন একটা প্রাণী যার দেহে দুই ধরনের পরিপাক পদ্ধতি সংগঠিত হয়ে থাকে পরিবেশ পদ্ধতিগুলো হচ্ছে বহিকোষীয় পরিবেশ ও অন্তঃকোষীয় পরিবেশ নিম্নশনীর প্রাণীতে অন্তকোষীয় পরিবেশ লক্ষ্য করা যায় আর উন্নত প্রাণীতে বহিকোষীয় পরিবে লক্ষ্য করা যায় আইডা মোটামুটি নিম্নসিনীর থেকে কিছুটা উন্নত এর কারণে এদের দুই ধরনের সমন্বয় হয়েছে বহিঃকোষীয় পরিপাক এক্সট্রা সেলুলার ডাইজেশন কোষের বাহিরে খাদ্যবস্তুর কোষের বাহিরে খাদ্যবস্তুর পরিপাককে বহিকোষীয় পরিপাক বা আন্তঃকোষীয় পরিপাক বলে এক্সট্রা সেলুলার বা ইন্টার সেলুলার ডাইজেশন বলা হয় খাদ্য সিলিন্ডার নিয়ে বসার সাথে সাথে মুখছিদ্র বন্ধ হয়ে যায় এবং অন্তঃকোষীয় কোষগুলো সক্রিয় হয় কোষগুলো বড় ও দানাদার হয়ে ওঠে কোষগুলো বড়ো ও দানাদার হয়ে ওঠে এবং এনজাইম খরণ হয় এনজাইম ক্ষরণ করে প্রথমে এনজাইমের প্রভাবে শিকারের মৃত্যু ঘটে দেহপারাসীরের প্রবল সংকোচন ও প্রসারণের ফলে শিকারটি ছোটো ছোটো কণায় পরিণত হয় এ সময় অন্ততকীয় কোষের ফেলা সঞ্চালিত হয়ে খাদ্য কণাকে এনজাইমের সাথে ভালোভাবে মিশ্রিত করে কোষ থেকে নিশ্চিত এনজাইমের প্রভাবে খাদ্যকণা পরিপ্যাক হতে থাকে পেপসি নিশ্চিত হয়ে প্রোটিনকে পলি পরিণত করে তবে লিপিড ও শর্করা খাদ্যাংশের কোনো পরিবর্তন করে না তাহলে আমরা দেখলাম যে বহিতকীয় বহিকোষীয় যে পরিবেশ সেখানে আমরা লক্ষ্য করলাম যে পেপছি নিশ্চিত এনজাম্বেরভাবে খাদ্য বস্তু পরিবেশ হয় গ্রন্দিগ থেকে থেকে নিশ্চিত এনজাম্বের প্রভাবে খাদ্যবস্তু পরিপাক হয় পেপসিন নিশ্চিত হয় প্রোটিনকে পলিপিপটাইডে পরিণত করে তবে এই বহিকোষীয় পরিপাকে লিপিড ও শর্করা খাদ্যাংশের কোনো পরিবর্তন ঘটে না অন্তঃকোষীয় পরিপ্যাক বা ইন্ট্রাসেলুলার ডাইজেশন দেহের সংকোচন প্রসারণের ফলে খাদ্য আরও ক্ষুদ্র 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 কণায় পরিণত হয় তখন পেশি আবরণী তখন পেশি আন্তঃকোষীয় বেশি অন্তঃকোষীয় কোষগুলো আবার বলছি পেশি আবরণীয় পেশি পেশি অন্ত আবরণী কোষগুলো মানে অর্থাৎ বিটারের যে কোষগুলো ক্ষণপত দের করে কিছু খাদ্যকানা সামান্য তরল পদার্থের সাথে কোষীয় বক্ষণ প্রক্রিয়ায় বা ভ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গরাতকরণ করে খাদ্যকণা তখন কোষের অভ্যন্তরে খাদ্য গ্রহ পরে সাইট থেকে নিশ্চিত এনজাইমের সাহায্যে পরিবেশ হয় খাদ্য গ্রাহ পরে প্রথমে সাইটোপোলাজাম থেকে অ্যাসিড খরিত হয় খাদ্যকে আমলিক করে মানে অ্যাসিডিক করে পরে ক্ষারীয় রস নিশ্চিত হয় ক্ষারীয় মাধ্যম সৃষ্টি হলে সাইটোপ্লাজম থেকে সাইটোপোলাজাম থেকে বিভিন্ন এনজাইম নিশ্চিত হয় ইরেপসিন ইলেপসিন আমের জাতীয় খাদ্যকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে লাইপেজ ও চেনহজাতীয় খাদ্যকে লাইপেজ এক ধরনের এনজাইম যা ছেনহজ খাদ্যকে ফেটিয়েসি টু গ্লেশিয়ারে পরিণত করে এবং এমআইলে শর্করাকে গ্লুকে গ্লুকোজে পরিণত করে এ হল অন্তকোষীয় যে পরিবেগ খাদ্য গহপরের খাদ্য গহপরের খাদ্য সম্পূর্ণরূপে পরিপাক হয় হাইড্রার আমিষ সিনহ ও কিছু শর্করা জাতীয় খাদ্য পরিবেশ করতে হাইড্রা আমিষ সিনহ ও কিছু শর্করা জাতীয় খাদ্য পরিবেশ করতে পারে কিন্তু স্বেচ্ছার জাতীয় খাদ্য পরিবেশ করতে পারে না পরিশোষণ আত্মিকরণ আত্মিকরণ ও বর্জন খাদ্যের পরিবর্তিত সারাংশ সাইটোপ্লাজামে পরিশোষিত হয় ব্যাপন প্রক্রিয়ায় প্রাণীদের বিভিন্ন কোষে পরিবাহিত হয় বিভাগ শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাড হাইড্রার শিকার গ্রহণের কৌশল একটা খাদ্য প্রাণী খাদ্যকণা বিভিন্ন ধরনের গ্রাস্টেশ হাইড্রা খাদ্য কণা সংস্পর্শে আসলে নিমাটোসিস নিক্ষিপ্ত করে নিকিপ্ত করে মোকের ভিতরে চার ধরনের নেমার সৃষ্টিকে তারা বলছিলাম যে তাদের কার্যকারী স্টিনেটিল সিগারেট দেহে হিপনটক্সি প্রুষ করে দেয় অবশ করে বলবেন জড়িয়ে ধরে এবং অন্নগুলো আটকে ধরে ভিতরে ঢুকলো ঢোকার পরে ওটা বহিগীয় পরিবেশ শুরু হলো যে এই তারপর হলো ওরা হাই গ্রহণ করলো দিতে শিক্ষার্থীবৃন্দ আজকের আমরা যে আলোচনা দেখে এটাই জানতে পারি যে পুষ্টি কাকে বলে যে দুই ধরনের পরিবেশ পদ্ধতি লক্ষ্য করা যায় সেটা একটা হচ্ছে বহিঃকোষীয় আর একটা হলো অন্তঃকোষীয় বহিঃকোষীয় পরিবেশে কোষের বাইরে ঘটে একটা সিলিন্ডার নিমিতারই ঘটে এবং এখানে শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্যের পরিবেশ হয় পেপসিন পেপসিন আমির জাতীয় খাদ্যকে পরিবেশটা পরিণত করে কিন্তু এখানে লাইপেস বা শর্ক জাতীয় খাদ্যের কোনো পরিবেশ ঘটে না এখানে এই বহি অন্তঃকোষীয় পরিবেশের ক্ষেত্রে কী হয় যে প্রোটিন আরও পরিবেশ হয়ে সরল অবস্থা ট্রিপসিন যেটাকে আরো এমআইএসিটি পরিণত করে লাইফ এস লিপিড পেরিয়াসিটি পরিণত করে ওই এমআইলেস শর্করাকে সাধারণ সহজ উপাদে উপাদানে পরিণত করে এই মোটামুটি আমরা এখানে জানলাম এখন বাড়ির গাছ নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বাড়ির পুষ্টি পুষ্টিপলতে কী বোঝায় বহিকোষীয় পরিপাক ও অন্তঃকোষীয় পরিপাকের পদ্ধতির মধ্যে পার্থক্য দাও এই বাড়ির গাছগুলো তোমরা অবশ্যই ফেসবুকের ইনবক্সে তোমরা ফেসবুকের কমেন্ট বক্সে তোমরা শেয়ার পাঠিয়ে দেবে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকো বাড়িতে অবস্থান করো ভালো থাকো আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ